আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি? শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। বুধবার বেআইনিভাবে গাড়িতে গরু বহন করার অভিযোগ খড়গপুর শহরে গাড়ি আটকে আইআইটি ফ্লাইওভারের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বাংলায় দুটো বন্দর, জনসংখ্যা 11 কোটি, তবু এখন মূল লক্ষ্য বাংলাকে শিল্পে 1 নম্বর স্থানে নিয়ে যাওয়া। 4 থেকে 5 লক্ষ কর্মসংস্থান হবে, 1.5 লক্ষ কোটি বিনিয়োগ হবে। পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকে পলিফিল্ম ইন্ডাস্ট্রি সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেমিক প্রেমিকা ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত গোপীবল্লভপুর থানার বংশীধরপুর গ্রামে বুধবার সকালে এই ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষক সহ 4 জনকে গ্রেপ্তার করলো ডায়মন্ড হারবার বন দপ্তর। ফিরে আসছি ব্রেকের পর। সেবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ মোবারক মোল্লা। ঠিকানা জয়নগর, দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়। প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন, দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়া ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়। বিফলে মূল্য। বোলপুর শহর সংলগ্ন পারুলডাঙ্গা এলাকাতে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। মহিষাদলের গেওখালী রূপনারায় নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি ক্রোকোডাইল ফিশ, যার ওজন 3 কেজি।
পাকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির দরজা তালা ভেঙে বাড়িতে ঢুকে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রূপনারায়ণপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রূপনগর এক নম্বর এলাকায়। কেন্দ্রীয় সরকারের শ্রম ও কল্যাণ বিভাগের অধীনে কাজ করা জাতীয় শিশু শ্রম প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক অশিক্ষক কর্মচারীরা তাদের সাম্মানিক দীর্ঘ 46 মাস বেতন পাননি। বকেয়া রয়েছে ছাত্রছাত্রীদের প্রায় 5 বছরের স্টাইপেন্ডও।